আমার দেশ ভারতবর্ষ, আপনার দেশ ভারতবর্ষ। শুরু করছি কলকাতা টিভির অনুষ্ঠান ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, আমি কৌশিক। নমস্কার, আমি সুচন্দ্রিমা। ভারতের স্বাধীনতা সংগ্রাম সমগ্র বিশ্বে অনন্য। এর কত রং, কত রূপ, এত রকমের ধর্ম, বর্ণ, ভাষার মানুষ মিলেছিলেন এই সংগ্রামে, যা আধুনিক ভারতের ভিত্তি গড়ে দিয়েছিল। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন সেই সাতরঙা রামধনুর অন্যতম সেরা প্রতিনিধি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম গড়ে দিয়েছিলেন গণশিক্ষার ভিত। শুরু করা যাক এক অনন্য কাহিনী দিয়ে, সেটা স্বাধীনতার মাস ছয় পরের কথা। সদ্য মুক্ত ভারত তখন চলেছে এক ভয়ঙ্কর অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে। স্বাধীনতার সঙ্গে সঙ্গেই দেশ বিভাগ, আর তার সঙ্গেই হিংসাত্মক সাম্প্রদায়িক হানাহানি সারা দেশকে ব্যথিত করে তুলেছিল। মহাত্মা গান্ধী, কংগ্রেস নেতারা, কমিউনিস্ট পার্টি সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে শান্তি ফেরাতে, তাও ঘটনা ঘটছেই। গান্ধী ক্রমশই চঞ্চল, তীরবিদ্ধ পাখির মতোই যন্ত্রণায় ছটফট করছেন। গান্ধীজির শেষ অনশন। সাম্প্রদায়িক পরিস্থিতি শুধরালো না, জাতির পিতা ঠিক করলেন শান্তি ফেরাতে তিনি বসবেন অনশনে। মাসটা জানুয়ারি, ১৯৪৮ সাল। দিল্লিতে সেবার কনকনে ঠান্ডা। ১৩ তারিখে সবার অনুরোধ উপেক্ষা করে অনশনে বসলেন তিনি। কত বয়স তখন গান্ধীর? ১৮৬৯ সালের ২রা অক্টোবর জন্ম নেওয়া মানুষটি ৮০ ছুঁই ছুঁই। শরীরও তেমন ভালো না, নিষেধ করেছেন সব শুভাকাঙ্ক্ষীরা, শোনেননি। গান্ধীর একটাই কথা, ভারতে এই হানাহানি চলবে আর তিনি চুপ করে বসে থাকবেন, এর থেকে তো মৃত্যুও ভালো। আহার বন্ধ করার দুদিনের মধ্যে শরীর খুবই দুর্বল হয়ে পড়তে শুরু করল। সেই দিনগুলোয় সকালে বিকেলে বারবার গান্ধীর কাছে গিয়েছেন, বসেছেন, আলোচনা করেছেন মৌলানা আবুল কালাম আজাদ। অনুরোধ, চারদিকে চেষ্টা চলছে, সব সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আয়োজন হচ্ছে, বাপুজি আপনি এবারে অনশন ভাঙুন। কিন্তু মহাত্মা অনর, তিনি ৬ দফা প্রস্তাব ডিকটেশন দিচ্ছেন, যেসব শর্ত পূরণ হলে তবেই ভাঙবেন অনশন। কি শর্তগুচ্ছের কথা বলছেন গান্ধী? শান্তি ফিরে আসুক, ফিরুক ভ্রাতৃভাব, দিল্লিতে, বাংলায়, বিহারে, পাঞ্জাবে, সর্বত্র। তিনি বলছেন তা না হলে এই হোক আমার শেষ অনশন। গান্ধীজি বলছেন ভারতে যেসব মুসলিমরা রয়ে গিয়েছেন তারা যেন সম্মান, নিরাপত্তা ও সম্ভ্রম নিয়ে অন্য সব নাগরিকের মতোই বাঁচতে পারে সেটা নিশ্চিত করো। একটি একটি করে দিন গড়িয়ে যাচ্ছে, আরও দুর্বল হয়ে পড়ছেন বাপু। অবশেষে সব সম্প্রদায়ের প্রতিনিধিরা এসে বসলেন বাপুর কাছে। রয়েছেন মৌলানা আজাদ, রয়েছেন নেহরু, প্যাটেল আর সব নেতারা। শান্তি ফিরল কিছুটা, অনশন ভাঙলেন গান্ধী। সেটা ছিল ১৯৪৮ সালের ১৭ই জানুয়ারি, অনশনের পঞ্চম দিন। হিন্দু মুসলমান সহ সব সম্প্রদায়ের প্রতিনিধিরা এলেন গান্ধীর অনশন কক্ষে। কথা বলছিলেন তাঁরা, পরিস্থিতি যে অনেকটাই নিয়ন্ত্রণে, বলছিলেন মৌলানা আজাদ, নেহরু, প্যাটেল প্রমুখ। গান্ধী সব শুনলেন, মনে হলো খুশি হয়েছেন, কিন্তু ভাবার জন্য আরও একটু সময় চাইলেন। গুরুত্ব দিয়ে শুনলেন মৌলানা আজাদের কথা, মুসলিম সমাজে যাঁর প্রভাব অনস্বীকার্য। পরদিন সকাল ১০টায় নেতারা আবার দিল্লির বিড়লা ভবনে গান্ধীর ঘরে উপস্থিত। ততক্ষণে দিল্লি প্রায় শান্ত। সমগ্র ভারতের সাধারণ মানুষ, ধনী দরিদ্র নির্বিশেষে চাইছেন বাপু এবার অনশন ভাঙুন, তাঁর শরীর তো ভেঙে পড়ছে। ১৮ তারিখ সকাল ১০টা নাগাদ অনশন ভাঙলেন। সেই কটা দিন ভারতের ভাগ্য এদিক থেকে ওদিকে দুলেছে। বাপুর অনশন ভারতকে বাঁচিয়ে দিয়েছে এক অদৃষ্টপূর্ব বিপর্যয় থেকে। আজ পিছনে ফিরে দেখলে মনে হয় ওই কদিনে হয়তো মৌলানা আজাদের ভূমিকা অপরিহার্য ছিল। মৌলানার হস্তক্ষেপ ছাড়া সম্ভব হতো কি মুসলিম সমাজে আস্থার ভাব আনতে, সাম্প্রদায়িকদের হাত থেকে তাদের বাঁচাতে? যা হলো তা না হলে হয়তো ইতিহাস অন্যদিকে মোড় নিত।
কংগ্রেসের যেসব নেতাকে সবসময় বিশ্বাস করেছেন গান্ধী, আস্থা ভরে কাছে নিয়েছেন, তেমন শীর্ষ নেতাদের মধ্যে অগ্রগণ্য মৌলানা আজাদ। জন্ম মক্কায়, শিক্ষা কলকাতায়। তাঁর পুরো নাম আবুল কালাম গোলাম মহিউদ্দিন আহমেদ বিন খৈরুদ্দিন আল হুসাইনি আজাদ। সৌদি আরবের মক্কায় তাঁর জন্ম 1888 সালের 11 নভেম্বর। দীর্ঘ ঐতিহ্যবাহী মুসলিম শিক্ষিত পরিবারের সন্তান তিনি। আজাদের পিতা দিল্লিতে বসবাসকারী একজন আলেম ছিলেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের সমসময় আজাদের পিতা খৈরুদ্দিন মক্কায় চলে যান। সেখানেই বসবাস করতে থাকেন খৈরুদ্দিন। এক সম্ভ্রান্ত পরিবারের কন্যাকে বিবাহ করেন। এই দম্পতির সন্তান আবুল কালাম 2 বছর বয়স পর্যন্ত মক্কাতেই ছিলেন। 1890 সালে আবুল কালামের পিতা খৈরুদ্দিন ভারতে ফিরে কলকাতায় বাস করতে থাকেন। কলকাতায় বাসকালেই খৈরুদ্দিনের মৃত্যু হয়। তাঁদের পরিবার কলকাতাতেই স্থায়ী বাসস্থান করেন। বাড়িতেই আবুল কালামের শিক্ষা দীক্ষা। উর্দু, আরবি, বাংলা, পারসি, হিন্দি, ইংরেজি সহ 7-8টি ভাষা জানতেন। সুপণ্ডিত ছিলেন গণিত, দর্শন, বিশ্বের ইতিহাসসহ অনেক বিষয়ে। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কৈশোরেই যে মানুষটি মিষ্টি উর্দু ভাষায় কবিতা লিখছেন, তিনি খিলাফত অসহযোগ আন্দোলনের পথ বেয়ে পৌঁছে গেলেন রাজনীতির মূল সড়কে। নীতির সঙ্গে সমঝোতা করেননি কখনো। গান্ধীবাদী হয়েছেন, বারবার কারাগারে যেতে হয়েছে। যৌবনের যে দিনগুলো সব থেকে মধুর, সেই সব দিনগুলোর একটা বড় অংশই তাঁর কেটেছে বন্দিশালায়। 1905 সালে বঙ্গভঙ্গ হল। মৌলানার বয়স তখন 17। তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। যোগাযোগ হল অরবিন্দ ঘোষ সহ বিপ্লবীদের সঙ্গে। বিপ্লববাদের চিন্তাধারায় প্রভাবিতও হলেন এই ঝকঝকে তরুণ। এরই মধ্যে একটার পর একটা কাগজ বের করেছেন। 1903 সাল থেকে অমৃতসরের কাগজ ওয়াকিলে কাজ শুরু। সেই মৌলানা আজাদ 1912 সালে বের করেছেন নিজের কাগজ আল হিলাল, সাংবাদিকতার দুরন্ত আকর্ষণে। সাংবাদিক মৌলানা আজাদ ভাবছেন কোন পথে মুক্তি। ব্রিটিশদের নির্মম অত্যাচারে চোখে জল শুকিয়ে যায়, আগুন বেরোয়। নিজের কাগজ আল হিলালের পাতায় ঝরে পড়ে সেই আগুন। দেশপ্রেমে ভরপুর সেই কাগজে ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র আক্রমণ। সে আঘাত কতদিন সইবে ইংরেজ? 1914 সালেই আল হিলাল নিষিদ্ধ হয়ে গেল। প্রথম থেকেই সাংবাদিক আজাদ বারবার বলেছেন সাম্প্রদায়িক মৈত্রী, ভালোবাসার কথা। আল হিলাল নিষিদ্ধ করেও তাঁকে দমানো গেল না। বের করলেন আরেকটি কাগজ, নাম আল বালাগ। এই কাগজে মৌলানা আজাদ আরও পরিণত সাংবাদিক। তাঁর সাম্প্রদায়িকতা বিরোধী জাতীয়তাবাদী ধারণা অনেক সুগঠিত। 1920 সালে খিলাফত আন্দোলনে যোগ দিয়ে প্রথম কারাবাস, বেরিয়ে এসে আবার অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। কতই বা তখন তাঁর বয়স, 32-33 বছর। অসহযোগ আন্দোলনে হিংসাত্মক ঘটনা ঘটতে শুরু করল। চৌরি চৌরাতে বড় সড়ো ঘটনা। গান্ধী আন্দোলন থামিয়ে দিলেন, তাঁর অহিংসা নীতির লঙ্ঘন হচ্ছে দেখে। মৌলানা সেই সিদ্ধান্তকে সমর্থন জানাতে পারছেন না, একটু যেন ক্ষোভ। কিন্তু শেষ পর্যন্ত বাপুজির কথাই যে শেষ কথা। ইতিমধ্যেই বাংলার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কংগ্রেসের বাইরে স্বরাজ্য দল গড়েছেন। দেশবন্ধুর সঙ্গেও খুবই ভালো সম্পর্ক মৌলানার। একদিকে যখন অসহযোগ আন্দোলন থামিয়ে দেওয়ার সিদ্ধান্তে গান্ধীর সমালোচনা হচ্ছে, বাংলার তরুণ সমাজ ভিড় করছেন দেশবন্ধুর পাশে। কংগ্রেসের অবস্থানও কিছুটা টলমল করে উঠছে। সমগ্র দেশের জাতীয়তাবাদী আন্দোলনকে আবার এক মঞ্চে আনতে পারবেন কে? জাতীয় আন্দোলনের অহিংস ধারার নেতা হিসেবে গান্ধী রয়েছেন, কিন্তু আরও নেতা চাই। গান্ধী সেই নেতা বাছলেন। মাত্র 35 বছর বয়সে 1923 সালে মৌলানা আজাদ কংগ্রেসের সভাপতি হলেন।
সবথেকে কম বয়সে কংগ্রেসের সভাপতি হবার সেই রেকর্ড আজও অম্লান। ১৯২৪ সালে দিল্লিতে বসল ঐক্যের কংগ্রেস। কংগ্রেসের একই ছাতার নিচে ফিরলেন স্বরাজী দেশবন্ধু চিত্তরঞ্জন ও সহযোগীরা এবং খিলাফত নেতারা। এরপরেই সারা দেশে ভ্রমণ করলেন, মৌলানা জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তি যোগালেন, আইন অমান্য। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, গান্ধীর ইচ্ছায় সর্বভারতীয় কংগ্রেসের তরুণতম সভাপতি হলেন মৌলানা আজাদ। সেই সময়ের পর কেটে গিয়েছে ১০০ বছর। অল্প বয়সে কংগ্রেসের সভাপতি হওয়ার রেকর্ড এখনও অম্লান। দেশবন্ধু চিত্তরঞ্জনের নেতৃত্বে স্বরাজ্য দল ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে। সময়ের ডাক ছিল দেশবন্ধুকে কংগ্রেসে ফিরিয়ে আনা। ১৯২৪ সালে দিল্লিতে ঐক্যের কংগ্রেস, দেশবন্ধু চিত্তরঞ্জন মতিলাল নেহরুরা কংগ্রেসে ফিরলেন। এই ঐক্য স্থাপনেও অন্যতম মালাকার মৌলানা আজাদ। ঐক্যবদ্ধ কংগ্রেসের নতুন বার্তা বুকে করে সারা দেশে ভ্রমণ করলেন মৌলানা, জাতীয়তাবাদী আন্দোলনের শক্তি যোগালেন। ১৯২৮ সালে আবার আন্দোলনের পরিস্থিতি ফিরে এলো সাইমন কমিশন বিরোধী বিক্ষোভে। গান্ধীর ডমিনিয়ন স্টেটাসের ডাক দিয়ে বললেন, এক বছরের মধ্যে এই দাবি পূরণ হওয়া চাই, না হলে শুরু হবে পূর্ণ স্বাধীনতার লড়াই। গান্ধীর বিশ্বস্ত অনুগামী মৌলানা আজাদ চষে বেড়াচ্ছেন সারা দেশ। ১৯৩০ সালে লবণ আইন অমান্য, গান্ধী ডান্ডি অভিযান করছেন, আর মৌলানা আইন অমান্য করছেন ধর্ষানা নামে স্থানে। আবার কারাবন্দী আজাদ। ১৯৩১ সালে গান্ধী আরভিন্দ চুক্তির ফলে জেল থেকে বেরোলেন, কিন্তু আবারও বারবার তাঁর জেল যাত্রা। ১৯৩৫ সালের আইন মোতাবেক নির্বাচন দেশে। সারা ভারতে কংগ্রেসের ভোট সেনাপতি মৌলানা আজাদ, তাঁকে সেই ভার দিচ্ছেন স্বয়ং গান্ধী। মৌলানা নিজে প্রার্থী না হয়ে সারা দেশে নির্বাচন পরিচালনার ভার নিলেন। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধ আবার ঘনিয়ে এল। ১৯৩৮ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি গান্ধীর সঙ্গে মত ও পথ নিয়ে গড়ে উঠল নানা বিরোধ। পরের বছর গান্ধীর অনিচ্ছা সত্ত্বেও সুভাষ আবার সভাপতি, বিরোধ তুঙ্গে। এখানেও মৌলানা চেষ্টা করেছেন বিরোধকে কমিয়ে আনার, স্বাধীনতা সংগ্রামের ঐক্য অটুট রাখার। ১৯৩৯ সালে শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারতের জাতীয় নেতাদের সঙ্গে কথা না বলেই ভারতকে ব্রিটিশের পক্ষে যুদ্ধে যুক্ত করে দিল ব্রিটিশ সরকার। সারা দেশে বিক্ষোভ। ১৯৪২ সালে অবিস্মরণীয় ভারত ছাড়ো আন্দোলন। ৯ আগস্ট সমস্ত শীর্ষ নেতাদের সঙ্গে মৌলানাও কারারুদ্ধ হলেন, তখন তিনি কংগ্রেস সভাপতি। ১৯৩৯ সাল থেকেই, ১৯৪৫-৪৬ সালে কংগ্রেস সভাপতি হিসেবে তাঁর ৬ বছর থাকা হয়ে গেছে। একটানা এতদিন আর কেউ সভাপতি থাকেননি। নিজেই উদ্যোগ নিয়ে তিনি এবার সভাপতির পদটি জওহরলাল নেহরুকে ছাড়লেন। স্বাধীনতা ও দেশ বিভাগের কঠিন বছরগুলোতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই নেতা। গান্ধী হত্যা, নিবে গেল দ্বীপের আলো। ১৯৪৮ সালের ১৩ থেকে ১৮ জানুয়ারির কাহিনী দিয়ে এই কথোকথা শুরু করেছিলাম, শেষের দিকে এসে ওই মাসেরই ৩০ তারিখের কথা বলে। কথাসূত্র মৌলানা আজাদেরই লেখা বই ইন্ডিয়া উইন্স ফ্রিডম থেকে। মৌলানা লিখছেন, অনশন ভঙ্গের কয়েকদিন পর অনেকটা সুস্থ তখন গান্ধী। জাতির পিতা দিল্লির বিড়লা হাউসে অবস্থান করছেন সেই দিনগুলিতে। প্রতিদিনের প্রার্থনা ও সভা আবার শুরু হয়েছে। ৩০ তারিখ জরুরি আলোচনা স্বার্থে ১২:৩০ নাগাদ মৌলানা এলেন গান্ধীর কাছে। ঘণ্টাখানেক আলোচনা হলো, মৌলানা চলে গেলেন। ৫:৩০ নাগাদ মৌলানার মনে পড়ল দু একটি জরুরি কথা বলতে ভুলে গিয়েছেন তিনি। তখনই আবার এলেন বিড়লা হাউসে, এসে দেখেন বিরাট ভিড়, গেট বন্ধ। হতভম্ব মৌলানাকে দেখে বাড়ির লোকজন ভেতরে নিয়ে গেলেন। তখন গান্ধীজি সম্পূর্ণ অজ্ঞান, বা হয়তো তখনই দেহে আর প্রাণ নেই। নাথুরাম গডসেদের নিষ্ঠুর বুলেট কেড়ে নিয়েছে জাতির পিতার প্রাণ। কিসের টানে আবার ফিরলেন মৌলানা? সারা জীবন যাকে গুরু বলে মেনেছেন
তার সাংঘাতিক বিপদের দিনে তার ভেতরে কোন ডাকে সে পৌঁছল? স্বাধীন ভারতে শিক্ষামন্ত্রী হয়েছিলেন, সদ্য স্বাধীন ভারতে আধুনিক সর্বজনীন শিক্ষার ভিত তিনিই গড়ে দিয়ে গিয়েছেন। আত্মজীবনী লিখছিলেন, সহায়তা করছিলেন হুমায়ুন কবির। কথা ছিল 1958 সালের 11ই নভেম্বর তাঁর 70তম জন্মদিনে বেরোবে বইটি। তা বেরিয়েছিল, কিন্তু কয়েক মাস আগে 22শে ফেব্রুয়ারি হঠাৎই চলে গেলেন তিনি। এই বইটি নিয়ে প্রায় 2 বছর ভেবেছেন, বারবার প্রুফ দেখেছেন, পাল্টেছেন, নতুন তথ্য যোগ করেছেন। আরও একটি কাজ তিনি করে গিয়েছিলেন, বলে গিয়েছিলেন তাঁর মৃত্যুর 30 বছর পরে কিছু অংশ প্রকাশ করতে, সেই সব অংশ ততদিন গোপন থাকবে। 1988 সালে সেই 30 পাতাও প্রকাশ পেয়েছে। এবছরটা মৌলানা আবুল কালাম আজাদের জন্মের যেমন 135 বছর, তেমনি মৃত্যুরও 65 বছর। স্বাধীনতা সংগ্রামে তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ মুসলিমদের সবথেকে বিখ্যাত নেতা, ভারতের এক মহান সন্তান, অগ্রগণ্য স্বাধীনতা সংগ্রামী, নতুন স্বাধীন ভারতের অন্যতম রূপকার মৌলানা আজাদকে শ্রদ্ধা জানানোটা এখন যেন আরও বেশি প্রাসঙ্গিক। কলকাতা টিভি, ভারত আমার ভারতবর্ষ আজকের মতো এ পর্যন্ত। দেখা হচ্ছে পরের পর্বে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন স্বাধীন।